بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته

মানে যে ছেলে বিবাহ করছে সেই ছেলে দেওয়ার সামর্থ্য রাখে না তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা সেই টাকা যদি মহারানার টাকা আদায় মানে না দিতে পারে তাহলে আমি একটা হাদিস শুনেছিলাম যে তার পূর্বে টাকা সম্পূর্ণ আদায় করার পূর্বে যদি কেউ স্ত্রী মিলন করে তাহলে যারও সন্তান হবে বা যে সন্তান যদিও সন্তান জন্ম হবে এ কথা কতটা সত্য জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন সর্বপ্রথম আপনি যে কথাটি বললেন হ্যাঁ অবশ্যই এটা আমাদের সমাজে প্রচলিত ভুল যে আমরা বিবাহের সময় আমরা নিজেদের সাধ্যের বাইরে বা আমাদের সাধ্যের বাইরে মুরব্বীরা মহারানা বেঁধে দেন বা মেয়ের পক্ষ থেকে মহারানা সাধ্যের বাইরে বেঁধে দেওয়া হয় এটা অবশ্যই অনেক ভুল কাজ হয় বিবাহে যে মহারানা ধার্য করা হবে তা হবে পাত্রর সাধ্যকে লক্ষ্য করে পাত্র দেওয়ার সামর্থ্য রাখবে যতটা ততটাই মহারানা জন মহারানা ধার্য করবে মহারানা বাঁধবে তার বেশি নয় অতএব বর্তমানে যে পাঁচ লাখ বা দশ লাখ মহারানা বেঁধে দিচ্ছে জোরপূর্বক এটা অবশ্যই বিবাহের মধ্যে একটা প্রচলিত ভুল যা ভিত্তিহীন কোরআন ও হাদিস বিরোধী কাজ এবং যদি বিবাহে কি করা হয় এক লাখ টাকা মহরানা ধার্য করা হয় বাঁধা হয় তারপরে স্ত্রী মিলনের পূর্বে যদি সম্পূর্ণ এক লাখ আদায় না করা হয় তাহলে যে সন্তানরা জন্ম হবে তারা অবৈধ সন্তান হবে কথা ভুল কেননা আপনার ধরেন বা ধার্য করা হয়েছে হয়েছে। নির্ধারণ করা হয়েছে আপনি তার মধ্যে দিলেন দিলেন অর্ধেক আর অর্ধেক বললেন যে আপনি পরে দিয়ে দেবেন আর আপনি খুবই চেষ্টা করছেন খুবই আশাবাদী যে হ্যাঁ আমি অবশ্যই তা সম্পূর্ণ করে দেব। তাহলে সেক্ষেত্রে আপনার যে সন্তান জন্ম হবে তা অবৈধ সন্তান হবে না জারজ সন্তান হবে না বরং সে সুসন্তানই হবে ইসলামী শরিয়া মোতাবিক সন্তানই জন্ম হবে যেহেতু সেক্ষেত্রে আপনার বিবাহটা ইসলামী অনুযায়ী শুদ্ধ বিবাহ হবে বুঝতে পারলেন কিন্তু কথা ভুলে গেলে হবে না যে সে বিবাহে যে মহরানা ধার্য করা হয়েছে তা অবশ্যই পরিশোধ করতে হবে কেননা এই মহারানা হচ্ছে ঋণ আরবিতে বলা হয় আর শব্দের অর্থ হচ্ছে ঋণ তো এই ঋণ করে যদি কেউ মারা যায় আর সে যদি আল্লাহর রাস্তায় জিহাদও করে তবুও সে জান্নাতে যাওয়া হতে লটকে যাবে এই ঋণের কারণে তাহলে ঋণ পরিশোধ করার কতটা গুরুত্ব বুঝতে পারলেন যে আল্লাহর রাস্তায় নিজের জান হারিয়ে দেবে হ্যাঁ এর থেকে ফজিলত আর কি হতে পারে তো এত বড় স্বভাবের কাজ করলেও যদি কারো ঋণ বাকি থেকে যায় তো সেই ঋণের কারণে জান্নাতে যেতে পারবে না অতএব ঋণ সম্পর্কে আমাদের সকলের সচেতন হতে হবে আর এই হচ্ছে এক প্রকার ঋণ তাই আমরা বিবাহের সময় বিবাহের পূর্বে যতটাই মহারানা বাঁধব আমরা অতটাই বাঁধব যতটা আমরা দেওয়ার সামর্থ্য রাখবো এবং এ বিষয়ে আমরা সমাজের মানুষদেরকে উপদেশ দেব বোঝাব নর্মতা ও ভদ্রতার সাথে হিকমতের সাথে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকেই সুন্নতি বিবাহ অনুযায়ী বিবাহ করার তৌফিক দিন আমিন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন খাইরান